নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হানান গতকাল শনিবার দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে বিমান বাহিনীর সদর দপ্তরে দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিমান বাহিনী প্রধানের কার্যালয়ে এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। ওই অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সকালে বিদায় বিমান বাহিনী প্রধান মাসিউজ্জামান সেরনিয়াবাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।